ক্ষেত্রে 1230 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে। আমি আমাদের মাইক্রোফোনে যে তার রয়েছে, আমি সহকারী রিটার্নিং অফিসার সহ তার দপ্তরের কর্মকর্তা শিবগঞ্জ বগুড়া 31টি কেন্দ্রের সম্মিলিত ফলাফল মশাল পেয়েছেন 7135, গোলাপ ফুল 884, একতারা 5334, গোলাপ ছুরি 222, কুড়াল 6129, দালান 1488, ডাব 625, ট্রাক 1007, নাঙ্গল 744। আবারও আমরা ফলাফল আসলে আপনাদের মাঝে ফিরে আসব। আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে। দর্শক শ্রোতা, আমরা যেটি দেখতে পেলাম যে শহীদুল আলম এখানে সম্ভবত দ্বিতীয় স্থানে রয়েছেন, কুড়াল সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন এই আসনটিতে। এখন আমরা আসলে হিরু আলমের কাছে যাব, আপনাদেরকে দেখি তার কি উপস্থিতি বা অনুভূতি, একটু আমরা দেখি তার এক্সপ্রেশনটা একটু দেখবো আমরা। রনি ভাই গুই, একদম মানে নির্ভেজাল সাধারণ সহজ সরল মানুষ হিরু আলম, বোঝা যায় তার চেহারায় হিংসা অহংকার গরিমা কিছু নেই, সাদাসিধা সাদা মাঠা জীবনযাপনের মানুষ। দর্শক শ্রোতা, আমরা এখন আর কি যদি যে রেজাল্টটি পেলাম সেখানে দেখতে পেলাম যে আসলে কুড়াল মার্কা সবচেয়ে এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন 5000, কুড়াল মার্কা পেয়েছেন 6000-এর উপরে। যা হোক দর্শক, আসলে কী অবস্থা হবে চূড়ান্ত ফলাফলের পরে সেই বিষয়টি, এবং চূড়ান্ত ফলাফল যখন দিবে তখনই আসলে আমরা বুঝতে পারবো, জানতে পারবো যে আসলে এই নির্বাচন, যে উপনির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে যে মানে অর্থাৎ যারা দাঁড়িয়েছেন তাদের চূড়ান্ত ফলাফলে আমরা বুঝতে পারবো যে আসলে কে উপনির্বাচনের সংসদ সদস্য হবেন। দর্শক, আমরা আপনাদেরকে সঠিক এবং চূড়ান্ত ফলাফলটি আপনাদেরকে জানাবো। দর্শক, এখানে সহকারী রিটার্নিং অফিসার একটু পরপরে ঘোষণা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। দর্শক, হিরু আলমের কপালে চিত্রাভাস। এই আসনে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আসলে হিরু আলম টেনশনে পড়ে গিয়েছেন, যেহেতু এই আসনে তিনি অনেক ভোট পিছিয়ে রয়েছেন। দর্শক শ্রোতা, আমরা একটু হিরু আলমের পরিস্থিতি দেখব। জাতীয় সংসদের অঞ্চলের বগুড়া তার উপজেলা
পাঁচশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মশাল পেয়েছে ১৯৮ ভোট, গোলাপ ফুল ১১, একতারা ১০৩, কলাচুরি ৩২, কুড়াল ১৪৬, দালান ১০, ডাব ২৩, ট্রাক ৬, নাঙ্গল ১৯, প্রদত্ত ভোট ৫৪৮, ভোটার সংখ্যা ২৯৯০। এ কে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৬, কোষাস উচ্চ বিদ্যালয় কোষাস মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫২, গোলাপফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪, একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ২০০, কলাচুরি প্রতীক নিয়ে পেয়েছেন ২, কুড়াল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩, দালান প্রতীক নিয়ে পেয়েছেন ৯, ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ১৪, ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭, নাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭, মোট ৬১০, ভোটার সংখ্যা ২৮৪১। কেন্দ্র নম্বর ৮৭ মাটিয়া সপ্রাবিদ মশাল ১৩৬, গোলাপ ফুল ১৬, একতারা ২৯৩, কলাচুরি ১৩, কুড়াল ৮৭, দালান ১৭, ডাব ৬২, ট্রাক ১৮৩, নাঙ্গল ১৯, প্রদত্ত ভোট ৮২৬, ভোটার সংখ্যা ২৬১৪। ৯৫ পাঠান উচ্চ বিদ্যালয় পাঠান মশাল পেয়েছে ৮৭ ভোট, গোলাপ ফুল ১৬, একতারা ১৮৮, কলাচুরি ৪৮, কুড়াল ৯৮, দালান ১০, ডাব ১৭, ট্রাক ৩২, নাঙ্গল ৩৬, প্রদত্ত ভোট ৫৩২, ভোটার সংখ্যা ৩২৩০। ১০৬ বিজরুল উচ্চ বিদ্যালয় বিজরুল মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ১০৭ ভোট, গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৮ ভোট, একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪১ ভোট, কলাচুরি প্রতীক নিয়ে পেয়েছেন ৬ ভোট, কুড়াল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৬ ভোট, দালান প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ ভোট, ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ৮৮ ভোট, ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৫১ ভোট, নাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২২ ভোট। এই কেন্দ্রের প্রদত্ত ভোট ৬৪৯, ভোটার সংখ্যা ৩৭৬৮। কেন্দ্র নম্বর ৯৬ মাঝগ্রাম সিনিয়র মাদ্রাসা মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩০ ভোট, গোলাপ ফুল ৯৬, একতারা ১৩১, কলাচুরি ১৭, কুড়াল ২২৭, দালান ৭, ডাব ৭১, ট্রাক ২৫, নাঙ্গল ৫৩, প্রদত্ত ভোট ৭৫৮, ভোটার সংখ্যা ৩৫৩৮। ৯৬ মাঝগ্রাম সম্মানিত উপস্থিতি লাস্ট অফ ওয়ান, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ৯৮ নম্বর কেন্দ্র বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বনগ্রাম মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ৯০, গোলাপ ফুল ১৪, একতারা ১৪৬, কলাচুরি ২, কুড়াল ২৬৪, দালান ৯, ডাব ৭৩, ট্রাক ১২, নাঙ্গল ৩১, প্রদত্ত ভোট ৬৪১, ভোটার সংখ্যা ২৮৮৬। সর্বশেষ এখন পর্যন্ত কয়টা আসলো? এখন পর্যন্ত শেষ হয়েছে।